গরিব মানুষ বুঝেন না, আমার তো সামনে ছেলের পরীক্ষা আছে, এই টাকা গোছাচ্ছি, ধরেন মেয়ের আমি ভর্তি করছি মাদ্রাসায়, 1400 টাকা লাগবে, এই যায় দিব ভিতরে ছাটলিও না, ভর্তি করাবো বুঝছেন, মাদ্রাসা লেখাপড়া করে মেয়েরে ছোট মাদ্রাসা পাশ করে বাড়াইছে, আমি বড় মাদ্রাসা দিব, 1400 টাকা লাগবে, কালকে যাওয়া লাগবে, শুক্রবারে ভর্তি করা লাগবো, সত্যি কথা আপনার কাছে কইলাম। আল্লাহ আমার নিয়ত আছে, আমি তো মূর্খ, ধরেন আমি কিছু পারি না লেখাপড়া, আমি তো মারা গেলাম, মেয়ে আমাকে দুহাজার করতে পারে, ছেলেটা যাতে আদি শুনে করে দিতে পারি নাই, মেয়েরে করাবো, মেয়ে তো আমার দুহাজার করতে পারবো, এই আমার নিয়তি, এই তো ভর্তি করতে পারি না, একটা মাস ধরেন পিছিয়ে গেল পরীক্ষা ইয়ে পড়াটা, এই যে মনে করেন যে ইয়া রোজারিদের পরে ধরেন বাড়া আইছে ওই স্কুল থেকে, আর এই যে কুরবানির ঈদ আইয়া গেলে এক মাস সেদিক বাড়া গেছে, আমি ভর্তি করতে পারি নাই, টাকা মেক আপ করতে পারি নাই, 1400 টাকা ভর্তি করতে, এই ভর্তি করার টাকাটা মেক আপ করতে পারি নাই, আমি মানে এইদিকে কিস্তি কিছু আছে, লোন আছে, কিস্তির টাকা দিয়ে এদিকে মেক আপ করতে পারি নাই, কালকে যাবো, আই আজকে রাইতে যাবো, যা এই শুক্রবারে ভর্তি করাবো, দিকে বইতে রাজবাড়ি আছে, দিকে বইতে রাজবাড়ির পাশে মাদ্রাসা, সরকারের কাছে আমরা কার কাছে যাবো, আমরা কার কাছে যাবো, আমার তো কোনো ইয়ে নাই, নাগরিক হলেও কার কাছে যাবো, মেম্বারের কাছে গেলে কবে কার্ড এখন নাই, এক কথা কয় কয় নাই কখন কার্ড, মেম্বারের কাছে আমার বাড়ি গেছে, মেম্বারের কাছে যদি যাই কবে ভাই এখনও কার্ড আসে নাই, কাটলে তোমার ব্যবস্থা করবো না, এই পর্যন্ত আসার দিয়ে শেষ, মেয়ের মাদ্রাসা মহিলা মাদ্রাসা পড়াইতেছি, আর ছেলের এবারে এই ইন্টারে টেস্ট পরীক্ষা দিতেছে, সামনে ঈদের পরে ফাইনাল পরীক্ষা দেবো, মানে ছেলেও যাতে যোগদান পায়, মানে আয় পাশটাও যদি করে যদি বিএ পাশ যদি করে করার ইচ্ছা থাকে তো করবে, আর যদি না করে ঘর কোম্পানি যদি চাকরি করে করবো, আয় পাশ না করলে তো একটা চাকরি ছোটোখাটো চাকরি হয় না, কোম্পানি চাকরি দেয়, এই জন্য আশা আছে যে কোম্পানি চাকরি দেবো, আমি কারো কাছে তো পাই নাই, আমি কোনো মেম্বারের কাছে বা কোনো চেয়ারম্যানের কাছেও পাই নাই, যেটা পাই নাই আমার যেটা মিশে কথা তো বললে তো হবে না, কোনো কিছুই পাইনি, এখনও মাটির ঘরে আমি মাটির ঘরে ঘুমায় থাকি, মাটির দেওয়াল ঘরে আমি এখন থাকি, প্রমাণ যদি করবে না আমার আপনার নাম্বার আমার লিবেন নেটে আমি দেখা দিতে পারবো, আমার টাকাটাও ছিল না, জায়গাটা সামান্য ওখানে কিনেছি, কিনে টেনে এখন ওই মাঠের ঘরে আছি, একটা গরু পালি, একটা ছাগল আছে, দেশে আমার পরিবার, আমি 15 দিন 20 দিন আইসা রিক্সা চালাই আবার দেশে যাই, আমার ছেলে ইন্টারে পড়তেছে, এখন বর্তমান কষ্টের সময় মানে আমার দেশে কিছু ধান টান আবাদ করি, এতে আমার চলে ভালো, তাছাড়া এখানে কিনে কাটা যারা খায় তাদের সমস্যাই বেশি, তারে কিনে ধরেন 60-70 টাকা চাউল, আবার চিনির দামও বেশি, মনে হয় লবণের দাম সব জিনিসের তরি তরকারির দাম তো আরও বেশি, পেঁয়াজ 100 টাকা কেজি, তাহলে কেমনে মেকআপ হবে, 100 টাকা কেজি পেঁয়াজ, 130 টাকা গাড়ি জমা, এতে নিজের খরচ আছে তো রোডে, তাতে আর যারা বাসা বাড়িলে থাকে তারা সমস্যা বেশি, সবজির দামও তো বাড়ছে, পটলের ধরেন সবজির দাম 100 কেজি নাই, 100 টাকা কেজি পটল, 100 টাকা কেজি পেঁয়াজ, তাহলে ধরেন মেকআপ কেমনে হয়, হোটেলে আগে গেলে একটা করে পেঁয়াজ দিত, খিচুড়ি খাইতে গেলেও একটা পেঁয়াজ দিত, এখন এক টুকরা পেঁয়াজও দেয় না, কারণ হুদা হুদা দেয়, খালি এক প্লেট খিচুড়ি দেয়, মাছের দামও বৃদ্ধি তো, মাছ মাংস এগুলাম আগে মাংস হোটেলে যে আমরা খাইছিলাম 40-50 টাকা নিত, এখন 70 টাকা কয়, কয়ের দাম বেশি, এখন 70 টাকা প্লেট লাগবে, কম তো আমি তো দেই, আমরা তো গরিব মানুষ, ধরেন হোটেলে এই 3 সন্ধ্যা হোটেলে খাওয়া দাওয়া করি, আমি হোটেলে গেলে তো কম তো নেয় না, এক পিস মাছ নিতে গেলে আগে নিচ্ছিল পাঙ্গাসের মাছ 40 টাকা, এখন নেয় 50 টাকা, এক পিস ছোটো তো টুকরা দেয়, এই এক পিস মাছের দাম 50 টাকা নেয় ভাই, এটা এখন প্যাক পাচ্ছি না, এটা তো এখন ধরেন আমি নিজে বলতে পারবো না, এখন আমি থাকি বাইরে, এখন মেম্বারের কাছে যাই, যখন যাই তখন কথা ওগুলো কাঠ পুরা গেছে, কাঠ আবার আসলে এখান দিব, এখন কেন পাচ্ছি না এটা এখন কী করে বলবো কন, কারণ সরকার তো ধরেন এলাকার তো সব জায়গা তো সরকার যা দেখে দিবি না, এলাকার মানুষের দেখা লাগবে, ওই যে একই কথা বললাম না যে যারা উপরি দেয় মেম্বার চেয়ারম্যান তাদের কার্ড আগে নাম উঠে যায়, জোর জমি আছে না আছে এটা দেখার নাই তারে, কিন্তু আমরা তো ওই ওগুলো দিতে পারি না, আমার নিজে চলবো না ওগুলো দিব, সৎভাবে আমরা গেলে আমার কার্ড নাই, এটাই তো গরিবদের যারা প্রাপ্য তারা তো পায় না, যারা প্রাপ্য না তারাই পায়, যারা সিএনজি চালাচ্ছে 2-4 বিঘা জমি আছে তারাই
ওই মাসে মাসে চাউলের বস্তা পাইতেছে। সরকার যদি কাজ অনুদান করবো তাই তাই ভালো চাইলে তো ভালো, গরিবেরাও ভালো, তখন সরকার দিক অবশ্যই চাবো। যে আমার এই সরকার যেন আমার সবস্থলভাবে চলাইছে একই আমরা চাবো, এমন একটা মনে রাখছি। মনটা গলে কীভাবে এইভাবে তো আসে, আমি যদি এত কষ্ট না লাগে তখন আমি মনে আসবো যে না আমার সরকারটা এতজন আমার কী করে দিছে তাকে আমি চাবই। তাকেই আমার মনে থিনি যে না যত কষ্ট হয়েছে তাকেই আমরা রাখবো।